আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাইদুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিল আছে বেশ অনেক দিন পরে আর এই কথাটা আমি বেশ কিছুদিন পর পরে বলি আর কি অনেক দিন পরে কারণ আমি আসি অনেক দিন পর পরে যাই হোক সাম হওয়া আসা হয় না আর কি তো আজকে বিলটা হচ্ছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম আমি দেখলাম যে আমারই একটা বিল আছে আর দুই বছর আগে সেটাও সাতাশ হাজার পাঁচশো টাকা তো কাটতে ভাবে ওইটাও সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো দেখলাম তো একটা কিছু চেঞ্জেস আসছে বিশেষ করে এসএসডি ডিস্কের ক্ষেত্রে আর প্রাইজের ক্ষেত্রে তো চেঞ্জ আসছেই তো সে দুই বছর পরেও সাত হাজার পাঁচশো টাকার বিলটা একটু ইম্প্রুভমেন্ট পাওয়া যায় আর কি ওই বিলটার তুলনায় এসএসডির ক্ষেত্রে আর কি তো এখন হচ্ছে এই বিলটা আমার টাকা ছিল পঁচিশ হাজার টাকা আর আমার একটা বদভ্যাস আছে আমি যেটা হচ্ছে পঁচিশে মানে বিশেষ করে নিচের কম মানে বাজেট বিলের ক্ষেত্রে একটা ফিক্স করলে হাজার দু হাজার টাকা বাইরে যায় কারণ ওইটা বাদ দেওয়া যায় কিন্তু ওইটা নিলে আর কি জিনিসটা ভালো হয় বা একটু ব্যালেন্স বলতে পারেন বা পঁচিশ হাজার টাকা খরচ করলাম পনেরোশোর জন্য একটু জিনিসটা খারাপ হয় আর কি তো ওই জিনিসটা না করার চেষ্টা করি আর আমি তো বলেই দিই যেভাবে এভাবে করতে পারবেন আজকের বিল্টার প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের টেন জেনারেশনের কোর আই ফাইভ এটা হচ্ছে প্রসেসরটা যার মনে হচ্ছে আপনার আই থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ট্রে বক্স প্রসেসর ইন্টেলের আই থ্রি দশ একশো বা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো যেতে বলে না কেন এই প্রোসেসারটা ট্রে বক্স প্রসেসরের দামটা হচ্ছে দশ হাজার ছশো থেকে আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এই রেঞ্জে বর্তমানে চলতেছে অনেক সময় বাড়ে খুব বাড়ে আবার অনেক সময় কমে তো না এটাই চলতেছে অনেকদিন যাবৎ স্টেবলের আসে এই প্রাইজে চলতেছে দশ হাজার ছশো সাতশো আটশো এই প্রাইজে চলে তো এই ট্রে বক্সের পোস্টের প্রাইস হচ্ছে এটা এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে সেটা হচ্ছে ইনটেলের বা ইনটি দেখুন দু মানে প্ল্যাটফর্মের হচ্ছে বক্স পাওয়া যায় এবং ট্রে বক্স মূল্যে মেনলি হচ্ছে আপনার রিটেল বক্স মানে আমরা যেটাকে অ্যাকচুয়ালি নাম হয় রিটেল বক্স বা ট্রে বক্স ট্রে বক্স বলতে কোনো কথা নাই সেটাকে ওই বক্স করা হয়েছে মেনলি হচ্ছে ট্রে থাকে আর রিটেল বক্সে যেটাকে আমরা অফিসিয়ালভাবে বলি আর কি তো যাই হোক এমডি ক্ষেত্রে ধরেন ট্রে বক্স আর ওই যে অফিশিয়াল বক্স আমরা যেটাকে বুঝি আর কি একই প্রসেসার তো কোনো পার্থক্য নেই বাট কুলিং ফ্যান যেটা কুলিং ফ্যানটা এমডি ক্ষেত্রে সেম থাকে ইনটেলের ক্ষেত্রে ইনটেলের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একদম আলাদা একটা জিনিস ইনটেলে যে ফ্যানটা এটা ওই আপনি যেটা অফিসিয়াল বক্স বলেন বা রিটেল বক্স বলেন বা গ্লোবাল বক্স বলেন ওই বক্সের সাথে যে ফ্যানটা থাকে ট্রে বক্সে কিন্তু ওই ফ্যানটা থাকে না ঠিক আছে কাজেই আপনি ইনটেলের হচ্ছে যারা আপনার হচ্ছে ওই টেন জেনারেশন ইলেভেন জেনারেশন আবারও বলি টেন জেন ইলেভেন জেন যে কোনো রেঞ্জের সিপিউ নিলে যদি আপনি ট্রে বক্স থাকে আপনার অবশ্যই একটা আফটার মার্কেটগুলো অ্যাড করে দেবেন হোক সেটা আই থ্রি হোক সেটা আই ফাইভ আর আই সেভেনের হলে তো ডেফিনেটলি ব্যাপারটা বুঝতে পারছেন তো তাহলে আপনি অবশ্যই আপনার প্রসেসর অনুযায়ী একটা আফর মার্কেট কুলার নিয়ে দেবেন এটারও রিটেল বক্স পাওয়া যায় পাওয়া যায় না ভুল হবে বাট আপনার হচ্ছে এটা যেমন বললাম না দশ হাজার আপনার সাতশো আটশো টাকা ওটা হচ্ছে আপনার এগারো হাজার নশো টাকার মতো মানে নশো এক হাজার টাকার ডিফারেন্স এটা হচ্ছে বিষয় বাট আমি কেন রিটেল বক্সটা নিয়ে নি এক হাজার টাকা বাড়ি সেটা বলি সেটা হচ্ছে আপনার আমি এখানে একটা কুলার অ্যাড করছি ঠিক আছে এটা হচ্ছে আমরা ডিপকুল ব্র্যান্ডের গ্যামাক্স এ জি টু হান্ড্রেড তো আমি যেটা ভাবলাম মানে এক হাজার টাকা বাড়ায় আমার ওই গ্লোবাল বক্সটা না নিয়ে আমি যদি এক হাজার টাকা দিয়ে এই কুলারটা নেই ওই গ্লোবাল বক্সের যে ফ্যানটা থাকে এবং এটার যে ফ্যানটা আছে ওইটার থেকে এটা মাছ বেটার পারফরমেন্স করবে এই প্রাইসের যে আশেপাশে কোনো প্রোডাক্ট নাই এমডি প্ল্যাটফর্মের পাবেন না আপনি চৌত্রিশশো জি পাবেন সরি চৌত্রিশশো জি না ছেচল্লিশ জি বা ফোর সিক্স ফাইভ জির জি পাবেন যেগুলোর প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার টাকার আশেপাশে চলে আর কি এখন বলতে পারেন যে ভাই এক হাজার টাকা বাড়িয়ে ওটা নিলে হ্যাঁ নিতে পারেন ওটা নিলে আবার বোর্ড আমি আবার যেটা দিছি এম ডি বোর্ডগুলোর দাম কিন্তু এখন একটু বাড়ছে মানে ওভারঅল চিন্তা করলে আপনি ধরুন ছেচল্লিশে জি দিয়ে আপনি তিরিশের আশেপাশে বিলটা করতে পারবেন তিরিশের আশেপাশে তবরাল হচ্ছে আমার পঁচিশের রেঞ্জের ছিল আমি সাতাশ ক্রস করছি আমার তিরিশের রেঞ্জ তো আলাদা বিল তিরিশ হাজার টাকারও একটা বিল থাকবে ওখানে দেখবেন যে আমি ছেচল্লিশে যদি একটা বিল দেবো তিরিশ হাজার টাকার আশেপাশে সাথে থেকে দেখতে পারবেন আরেকটা কথা বলে দিই সেকেন্ড পার্টে যাওয়ার আগে ব্যাকডেটের ক্ষেত্রে আমরা সবসময় দেখা যায় ব্যাকডেটের মানে আই ফাইভ আই সেভেনের কথা বলি দেখেন ব্যাকডেটের সাথে কিন্তু আপডেটের কম্পেয়ার করলে শুধু খালি আই ফাইভ আই থ্রি কম্পেয়ার করলে হবে না এই যে আই থ্রি যে প্রসেসরটা এটা হচ্ছে আপনার সেভেন জেনারেশন আই ফাইভ থেকেও বেটার পারফরমেন্স পাবেন সেভেন জেনার আই ফাইভ হচ্ছে আপনার ফোর কোর ফোর থ্রিড আর টেন জেনার আই থ্রিটা হচ্ছে ফোর কোর এইট থ্রিট প্লাস হচ্ছে আপনার বেস ফ্রিকোয়েন্সি বেশি টার্বোবোস্ট বেশি এবং ওভারঅল আপনি বেটার পারফরমেন্স পাবেন সেভেন জেন আই ফাইভের তুলনায় এখন এরকম যদি হয় আপনি সেভেন জেন আই ফাইভ দিয়ে একটা কনফিগার তৈরি করছেন ওটা আপনার ছাব্বিশ হাজার টাকা দাঁড়ায় গেছে তাহলে আমার মনে হয় আপনি প্রয়োজনীয় বন্ধুবান্ধবের কাছ থেকে পনেরোশো টাকা হালত করা হইলেও ঠিক আছে এই আই থ্রিটা আপনার জন্য বেটার হয় প্লাস এগুলোতে হচ্ছে তিন বছর ওয়ারেন্টি পাওয়া যায় ঠিক আছে ইনভিমি সাপোর্টেড পাবেন অনেক বিষয় আছে ব্যাক ডেটের সাথে আপডেটে যদি আপনার পাঁচ হাজার ছ হাজার টাকার একটা গ্যাপ হয় তাহলে এটা মেনে নেওয়া যায় পাঁচ ছ হাজার টাকা এক্ষেত্রে অনেক কিন্তু হাজার পনেরোশো টাকা বা ম্যাক্সিমাম দুই হাজার টাকা হয়ে গেলে যদি বন্ধু বান্ধবের কাছ থেকে যদি আপাতত ধার করেও নেওয়া যায় যে ভাই তোর আমি দিয়ে দেবো তাহলে আমার মনে হয় ওইটাই ভালো হয় আপনার জন্যই ভালো আর কি তারপর ছিল মাদার বোর্ড এখন মাধার বোর্ড যেটা দিছি সেটা হচ্ছে বাই এইচ ফাইভ ওয়ান জিরো এম এটা হচ্ছে একটা মাইক্রোটেক্সে মাদাবোর্ড এবং এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন এই রেঞ্জে আশেপাশে আর কোনো বোর্ড নেই আনোফিশিয়াল বোর্ড পাওয়া যেতে পারে তারপরও সাত হাজার টাকা পাওয়া যাবে আনোফিশিয়াল বোর্ড মনে হয় আটের আশেপাশে বা সাত হাজার আটশো টাকার আশেপাশে পাইতে পারেন বাট এটা আর এটার বায়োস্টারে যেটা হচ্ছে বি সিক্স সিক্সটি বা এইস সিক্স সেভেন এই বোর্ডগুলো দিয়ে তো অনেকগুলো বিল অলরেডি হয়েছে তো ওটার যে ফিডব্যাক পেলাম ওভারঅল বোর্ডগুলো ভালো নাক ছিটকানো কিছু নাই আইটাতে তিন বছর আই থ্রিস বাইশ টু এই বোর্ডটা ওভারঅল ভালোভাবে দিতে পারবেন আইটা তো হচ্ছে এনভিএম স্লটও আছে যেটা আমি ইউজ করছি এই বিলটি আর এই পঁচিশ হাজার টাকার বিল সাতাশ হাজার পাঁচশো টাকা যাওয়ার অন্যতম কারণ ছিল এই যে এই জিনিসটা এটা হচ্ছে এইচপি ই এক্স নাইন হান্ড্রেড আড়াইশো যুব এনভিএম এসএসডি এইচপি আঠাইশোশো জিবিএমিন অ্যাসিডের প্রাইস হচ্ছে বর্তমানে আঠাইশোশো টাকা এটার দাম কিন্তু মাসাল্লাহ সেই বত্রিশশো তেত্রিশশো টাকা অনেক দিন ছিল তারপরে এক ধাপে হচ্ছে আঠাশ হয়ে গেল আর কি ভালোই তো এখন ওইটা আঠাশশো টাকায় আছে তারপর ছিল হচ্ছে আপনার র্যাম র্যাম হিসাবে যেটা ইউজ করছে জি স্কেলের এন টি সিরিজের এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগার্স জি স্কেলের এই র্যামটার দাম হচ্ছে উনত্রিশশো টাকা আর তির জন্য ম্যাক্স ছাব্বিশ ছেষট্টি লাগে এই জন্য ছাব্বিশ ছেষট্টি নিশি আর এটা চুজ করার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে কনফ্লিক্ট ফ্রি আমি সবসময় চেষ্টা করি যে আমার যে সেট আপটা হয় আর কি এখানে কনফ্লিক্ট যেন না হয় এই যেহেতু প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি আর প্রিভিয়াসলি এগুলো বিল টিল করে টেস্ট টেস্ট করে দেখে সব কিছু ঠিকঠাক মতো আসে কিনা এবং আলাদা মধ্যে ম্যাক্সিমাম এই কনফ্লিক্ট ছাড়াই থাকে আর কি অ্যাটলিস্ট বিল করার সময় অনেক সময় দেখা যায় না একটা বিল রেডি করার সময় এটা সাপোর্ট করতেছে না এটা সাপোর্ট করতেছে না নানান ইস্যু তৈরি হয় পরে আবার ব্র্যান্ড বা মডেল চেঞ্জ করতে হয় ওই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি ম্যাক্সিমাম আজকের বিলটা ক্যাসিং হিসেবে যেটা স্পিচ সেটা হচ্ছে আপনার ভ্যালাটপ ব্র্যান্ডের যা মডেল হচ্ছে ভিটি আটশো পঞ্চাশ আপনারা দেখছেন সবসময় যে আমি মূলত পিসিউ সহ যে কেসিংগুলো ইউজ করি সেটা হচ্ছে ভ্যালাটপ ইউজ করি কারণ পিসিউ শো ক্যাসিংয়ের মধ্যে আর কি এটার পিছিউটা একটু রিলায়েবেল বলতে পারে না কি এবং ফেলেটো খুবই কম আর এটার ভ্যালাটপের অনেক মডেল আছে আপনি যেটাই নেন আমার সাজেস্ট থাকবে হচ্ছে আপনার পিসিউ শো ক্যাসিং নিলে ভ্যালাটপে নেবেন এবং আপনি মডেল যেটা চয়েস করে নেন আর কি আর এই মডেলটা চুজ করার একটা কারণ আছে এটার যে পার্সঅেটা আছে না আমি তো দেখাতে পারবো কিনা জানি এটা যে পার্সবর ফ্যানটা এটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এম এম এর তো ক্যাসিংয়ের ফ্যানটা একশো বিশ এম এম থাকে এটা ভালো দিকে আর কি এটিএমএম থেকে তো মাছ মাছ বেটার এই এম ফ্যানগুলো মূলত যে এই দিকে থাকে এবং এটা হচ্ছে আপনার বটম সেটে থাকে ভালো একটা এয়ারফুল নিতে পারবে এবং পারস্ট অফ হেলথের জন্য ভালো আপনি ধরুন কোনো ক্যাসিং আপনি চুজ করেন ডিসপ্লে থেকে নামালেন এবং সাইড কভার না করলে কীভাবে বুঝবেন এটা ফ্যানটা এইট টি এম এম নাকি একশো বিশ এম এম এই দিকে খেয়াল করেন দেখেন এই টি এম এ পারস্টপে কিন্তু এই দিকে হচ্ছে ছোটো একটা ফ্যান থাকে এট এম এম এর বাট এটা এখানে নেয় তার মানে এটা এদিকে আসে আর কি এখন একটা জিনিস খেয়াল করে দেখছি আমি ধরেন ব্যালোটপের এটা তো হচ্ছে সামনে আপনার এই যেরকম একটা ডিজাইন করা আর কি এবং এদিকটা হচ্ছে টোটালি মেটাল মানে সিট টিন আর কি আবার কিছু দেখলাম যে হচ্ছে আপনার এদিকটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক থাকে বা সেমি অ্যাক্রিলিক থাকে একটু এলইডি ফ্যান থাকে ওইটার আবার পাওয়ার সাপ্লাই আবার ওই যে এটাই আমরা থাকে এটা আমি খেয়াল করে দেখছি বেশ কিছু মডেলে যে ধরেন কেসিংটা একটু গুড লুকিং করছে ওই পাওয়ার সাপ্লাই আবার একটু কমাই দিছে মানে ব্যালেন্স ব্যালেন্স আর কি বুঝছেন তবে ক্যাসিং আপনি ভ্যালাটপের যে মডেলে নেন না কেন একটা জিনিস কিন্তু করবেন আপনারা সেটা হচ্ছে আমার মনে হয় বুঝতে পারছেন এই যে আমার হাতের যে পাওয়ার কেবেলটা যক্ষ একটা পাওয়ার কেবেল এই পাওয়ার কেবেল কিন্তু ভাই নেওয়া যাবে না এখন ক্যাসিং আপনি ভ্যালাটপের যে মডেলে নেন না কেন পাওয়ার সাপ্লাই সহ সবগুলোর সাথে আপনি যে এই জাতীয় মানে ই পাবেন পার কেবেল পাবেন ইনফ্যাক্ট হচ্ছে ভ্যালাটপ না আপনি পিএসিউ সব যত ক্যাসিং আছে সবগুলোর সাথে এই জাতীয় পারকেবেলে থাকে কারণ এর থেকে বেটার চাইলেও দিতে পারবো না ভালো মনে একটা পার কেবলের দাম তিনশো টাকা এখন এই যে ধরুন আমি সাতাশ হাজার পাঁচশো টাকা একটা বিল করলাম বা আপনি যত টাকা দিয়ে করলেন পঁচিশ হাজার তিরিশ হাজার তিনশো টাকা দুশো টাকার জন্য আপনি এই জিনিসগুলার মানে এইরকম একটা পাওয়ার কেবল কেন ইউজ করবেন এবং আমার কাছে ভাল লাগে আমি কয়েকটা জিনিস আমার থ্রুতে রহমতে ইস্টাবলিশ করতে পারছি তার মধ্যে অন্যতম একটা জিনিস ছিল এই পাওয়ার কেবল বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করা অনেক মানুষ এই আস্তে আস্তে আমার এই প্যাঁচাল পারতে পারতে প্যাঁচাল পারতে পারতে এখন মানুষ পাওয়ার কেবলটা ভালো কিনে তো আসেন এখন হচ্ছে পিসিটা বিল করি তারপর হচ্ছে ফাইনাল কিছু কথা বলি আমাদের পিসি বিল কমপ্লিট সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা একটা ভালো বিল বলতে পারেন এখন পঁচিশ হাজার টাকার মধ্যে কীভাবে বিলটা কমপ্লিট করতে পারেন সেটা করতে হলে দুইটা জায়গায় আপনাকে ড্রপ করতে হবে একটা হচ্ছে আপনার এনভিএম এটা আপনি একশো বিশ জিবি স্যাটা নিতে পারেন সেক্ষেত্রে পিএনএয় বা টিম এগুলো চুজ করতে পারেন যদি খুব রিস্টেক মানে একদম আপনার আছে না ওই রকম আল্লাহ রহমতে এরকম অনেকের সাথেই মানে দেখার সৌভাগ্য হয়েছে যে ধর মাঝে মাঝে না ওই পাঁচশো টাকা ওই মুহুর্তে খুব টাফ হয়ে যায় আমরা যে অনেকে বলি না যে আর পাঁচশো বাড়লে এক হাজার বাড়লে ভালো পাইতে ভালো পাইতা তাদের উদ্দেশ্য কথাটা বললাম অনেক সময় এরকম হয়ে যায় ভাই যে ওই মুহূর্তে এক হাজার টাকাই ওই মুহুর্তে এক হাজার টাকা অনেক বড় একটা জিনিস তো এরকম যদি হয়ে যায় আপনার পঁচিশ হাজার টাকায় আপনার খুব একদম বাজেটের থেকে বাড়ানো কোনোভাবেই সম্ভব না তাহলে আপনি এনভিএম ইটা বাদ দিয়ে একশো বিশ জিবি এনভিএম দরকার নেই একশো বিশ জিবি একশো আঠাশ জিবি সাটা এসিসডি নিয়ে নিন পরে আপনি বাড়াতে পারবেন আর এটা না করলে ভালো হয় এই যে কুলারটা ঠিক আছে এজি টু হান্ড্রেড এই কুলারটা কিন্তু হচ্ছে যেটার আগের যে প্রিভিয়াস ভার্সন ছিল আইস মিনি আমি ভাবছিলাম যে প্রথমে ওটার থেকে মানে একটু বেটার হবে আর কি কিন্তু যখন আমি ইনস্টল করতে গেলাম এবং ওইটা সব কিছু দেখলাম হাতে স্পেসিফিকেশন দেখলাম এটা ফ্যানটা হচ্ছে তিন হাজার প্লাস আর পি ঘুরে আর কি যে ফ্যানটা তিন হাজার পঞ্চাশ আর এ এবং বিল কোয়ালিটি আইসএস মিনি থেকে অনেক ইম্প্রুভ অনেক আইসএস মিনি থেকে অনেক মাছ মাছ ইম্প্রুভ করছে এবং এখন স্ট্রংলি বলা যে আইকিউ অফিসিয়াল বক্সটা বাদ দিয়ে ট্রে বক্স এক হাজার টাকা কমে নিয়ে এ কুলার নিলে একদম বেটার একটা ডিল হয় আর কি ঠিক আছে আমার ব্যক্তিগত মতামত আমার কাছে যেটা মনে হয়েছে আর ওভারঅল সব কিছু ঠিক আছে এই কেসিনের একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আপনার পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে ঠিক আছে সামনে একটা ওয়ান এম এর ফ্যান আছে আর ম্যাশ আছে তো ইন্টে কি আর এখান থেকে ঢুকে এতে বের হয়ে যাবে ভালো আর এক্সট্রা পাওয়ার কেবেলটা নিয়ে নিতে পারে সবচেয়ে ভালো হয় তিনশো টাকা মতো খরচ হবে এবং আশা করা যায় এই পিসিটাতে একটা হ্যাসেল ফ্রি একটা মনে করেন যে মোটামুটি ভালো একটা সার্ভিস দিবে আর কি হ্যাঁ হইতে পারে অনেকগুলা বিল হলে তো তার মধ্যে থেকে একটা ডেটা প্রবলেম হইতে পারে মাইনর প্রবলেম কিন্তু অনএারেজ হিসাব করলে খুবই ভালো একটা সার্ভিস পাওয়ার কথা আর এই বিলটাও যদি এক কথা বলি কাদের জন্য আইডিয়াল হয় আপনি যারা হচ্ছে কম্পিউটার পার্চিস করতে চাচ্ছেন যে কোনো কাজ শিখবেন ঠিক আছে ফটোশপ হোক হোক সবগুলো কাজে এটা দিয়ে করা যাবে ঠিক আছে আর গেমসের কথাটা না বলি তারপরে ফিউচারের কথা চিন্তা গেমস করতে পারবেন কারণ আই থ্রি দশ একসাথেও যদি আপনি একটা সিক্সটিন ফিফটি কার্ড লাগান সিক্সটিন ফিফটি কার্ড লাগালে একটা র্যাম যদি লাগান তখন আবার পিএসসি চেঞ্জ করতে হবে আপনি এদের গেমসে খেলতে পারবেন এবং গেমস ছাড়াও আপনি প্রোডাক্টিভিটিও মোটামুটি ভালো কথা ওই সময় করতে পারবেন মানে মোটামুটি বলা যায় এটা কিন্তু আপগ্রেড করার অপশনটা আছে ফিউচার একই আর আপগ্রেড ছাড়াও আপনি যারা বিগিনার লেভেলে কাজটা অনেকে টেনশন কাজ করা যাবে কি না তো লোকনফিগার আই থ্রিতে হবে কি না হয় আমি আবারও বলতেছি আই থ্রি দিয়েও ভালো আই থ্রিটা তো মেন না এটা ফোর করে এইট থ্রিটা একটা সিপিউ ঠিক আছে এইট জিবি একটা র্যাম আছে এনভিএমই আছে এটা একটা প্লাস পয়েন্ট এটা দিয়ে আপনি যারা হচ্ছে বিগিনার লেভেলে যে কোনো কাজ শিখতে চান বা ফিল্যান্সিং যে এখন অনেকটাই পপুলার একটা সাবজেক্ট ফ্রিল্যান্সিং শিখতে চান তারা ফ্রিল্যান্সিংয়ের যতগুলো সাবজেক্ট আছে সবগুলা শিখতে পারবেন আসলে কি শেখানোর যে ধৈর্যের একটা বিষয় এখন আপনি যখন একটা বাজেট বিল্ড করবেন আপনার একটু মাথায় রাখতে হবে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে স্বাভাবিক না আপনি তো এখন এই পিসিতে তো আর আপনি একটা জিপিউ সহ একটা হাই এন্ডের পিসির মতো পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন না বাট আপনার যদি মেন্টালি প্রিপারেশন থাকে আপনি এটা দিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজ তো বাদই দিলাম আপনি আপনার আদার্স যত কাজ আছে কাজগুলো করতে পারবেন এবং ওটার সাথে সমন্বয় করে নিতে হবে আর কি বুঝছেন একেবারে ফুল স্পিডলি তো করতে পারবেন না আর এটা কিন্তু ওটা প্রফেশনালদের জন্য না এটা হচ্ছে বিগিনারদের জন্য আর কি পিসি দরকার কাজ শিখবে বা কাজ করবে এরকম টাইপের আর কি আর ভিডিও শেষের দিকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করি আপনার যারা হচ্ছে মানে পিসি প্রাইস কোটেশন করা কি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কোটেশনগুলো অবশ্যই মডেল ধরে ধরে কোটেশন করবেন ঠিক আছে আপনি ধরেন তিনটে জায়গায় গেলেন তিনটা জায়গা থেকে তিন রকম কোটেশন নিলে তখন কিন্তু আপনি প্রাইসগুলো ভেরিফাই করতে পারবেন না বা আপনারা বুঝতে পারবেন না দেখা গেল একজনে আপনাকে এই কুলারটা দিছে এটা দাম এক হাজার আর একজনের কুলারটা না দিয়ে একটা কোটেশন করছে এক হাজার কম আপনি ভাবেন যে না এটা থেকে এক হাজার কম পাইছি ওটা একটু ভালো মানে আপনি তার জিনিস কম নিচ্ছেন জিনিস কম নিলে তো প্রাইস কম হবে সেটা স্বাভাবিক এ কথাটা কেন বললাম এখন অনেক বড় সংখ্যায় মানুষ মনে করে পিসি মানে প্রসেসর দিয়ে পিসিটা বোঝায় আর কি তুমি আই থ্রি মানা তিরিশ হাজার টাকা দেওয়া আরে আমার চাষ্ত বেড়ে মানে দিলাম পঁচিশ হাজার টাকা দেয়া বাট ওখানে মাদারবোর্ড কী দিছে র্যাম কী দিছে এনভিএম কি দিছে কোনটা কোন মানে ওটি দেখার দরকার নাই তোমারটাও আই থ্রি অটটা আই থ্রি তোমারটা তিরিশ হাজার অটটা পঁচিশ হাজার এইভাবে মানুষ কম্পেয়ার করে প্রসেসরটাকে পিসি মনে করে আর কি তো এরকমটা করবেন না কারণ প্রসেসর দিয়ে শুধু পিসিটা হয় না এখানে আরও সঙ্গে আরও যন্ত্রপাতি লাগে সবগুলো সমন্বয় একটা পিসি হয় কাজে আপনি হচ্ছে কোটেশন নিলে অবশ্যই মডেল ধরে ধরে কোটেশন নেবেন এবং জিজ্ঞেস করবেন আর বিলটা আপনি আলট্রাতে পেয়ে যাবেন ডেসক্রিপশনে তাদের সব অ্যাড্রেস প্লাস ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ছিল বিল সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং সামনে কি যেহেতু বিল দেখতে চাই সেটা কমেন্টে জানাবেন টেক টেকটিপস আর পিসলেট অনেক সব ভিডিও পারেন টেকমিন ফেসবুক পেজটা ফলো করবেন আর টেকমিন এভিডি ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের এখানে বিতেছি দেখাচ্ছন্দ কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ